আমার প্রিয়জনেরা, আজকে যীশু খ্রিস্টের নামে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আজকে আমাদের প্রজাতন্ত্র দিবস। ভারতবর্ষের সকল নাগরিককে আজকের দিনের শুভেচ্ছা জানাই। এই পৃথিবীতে প্রত্যেকটা দেশের নিজের গণতন্ত্র দিবস আছে। আপনার নিজের দেশের জন্য আপনি প্রার্থনা করুন, বিশেষ করে ভারতবর্ষের জন্য আজ প্রার্থনা করব। এইদিকে দেখুন, আমরা ঈশ্বরের বেদির এক পাশে তামিলনাড়ুর মানচিত্র রেখেছি, আর একদিকে ভারতের মানচিত্র। এই মানচিত্রগুলো আমরা এইভাবে কেন রেখেছি আপনারা হয়তো ভাবছেন। আমাদের সব ভারতীয়রা যাতে পরিত্রাণ পায় আর যাতে ওরা আশীর্বাদ পায়, তার জন্য আমাদের প্রার্থনা করা উচিত। আমরা যখনই এখানে উপবাস প্রার্থনার জন্য আসি, তখন আমরা মনের ভেতর থেকে ভারতের জন্য প্রার্থনা করি। এই জন্য এই মানচিত্রগুলো আমরা এখানে রেখেছি। ঈশ্বর কি বলতে চান আমরা দেখব দ্বিতীয় বিবরণ 8:10। তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে চমৎকার দেশটি দিয়েছেন তার জন্য তার গৌরব করবে। যে দেশ প্রভু আমাদের দিয়েছেন তার জন্য উনাকে ধন্যবাদ দিতে হবে। যেই দেশে আপনার জন্ম ওই দেশটা ঈশ্বর আপনাকে দিয়েছেন তার জন্য উনাকে ধন্যবাদ দিন। ভারতকে ঈশ্বর অনেক প্রেম করেন, আপনার দেশকেও ঈশ্বর প্রেম করেন। প্রত্যেকটা দেশের মানুষের জন্য ঈশ্বর রক্ত দিয়েছেন, তারা সকলে যাতে পাপ আর অভিশাপ থেকে উদ্ধার পায়। উনি চান যাতে আপনি আশীর্বাদের সহিত থাকেন। এর জন্য প্রথমত আমরা আমাদের দেশের জন্য প্রভুর প্রশংসা করা উচিত। বলুন, হে ঈশ্বর, আমাদেরকে এত সুন্দর দেশে রাখার জন্য অনেক ধন্যবাদ। ঈশ্বর পৃথিবীর সকল দেশকেই একইভাবে প্রেম করেন। আমাদেরকে একটা ভালো দেশেই উনি রেখেছেন, কিন্তু শয়তানের দ্বারা কিছু খারাপ জিনিস এই পৃথিবীতে চলে আসে। প্রার্থনা করতে হবে। আমাদের ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 140 কোটি। এই সকল মানুষকে আমি অনেক প্রেম করি, আর ওদের সকল সমস্যার থেকে মুক্তির জন্য আমি প্রার্থনা করি। তারা যাতে আনন্দে আর সুখে জীবনযাপন করতে পারে তার জন্য আমি প্রার্থনা করি। এটাই বাক্য শেখায়। তাই যে দেশে থাকুন না কেন, ওখানকার নাগরিকদের জন্য প্রার্থনা করবেন, তারা সকলে যাতে যীশু খ্রিস্টকে গ্রহণ করে আর ওরা সকলে যাতে ঈশ্বর থেকে আশীর্বাদ পেতে পারে। হে পিতা, যেই দেশে আপনি আমাদের রেখেছেন ওই দেশটা খুবই ভালো, তার জন্য আপনাকে ধন্যবাদ দিই। আমার দেশের সকলকে আপনি প্রেম করেন, তাই আপনাকে ধন্যবাদ দিই। আমার দেশের সকলে যাতে পাপ অভিশাপ ও অসুস্থতার থেকে মুক্তি পেতে পারে আর তারা যাতে আশীর্বাদ পেতে পারে, এই সকলের জন্য আপনি নিজেকে ক্রুশের উপর বলিদান করে দিয়েছেন প্রভু। আপনার রক্তকে ছিটিয়ে দিয়ে আজ আমি প্রার্থনা করছি, সকলে যাতে পাপের অভিশাপ থেকে বেরিয়ে আশীর্বাদ পেতে পারে। আমার দেশের লোকেরা যাতে শান্তি পায় আর তাদের আত্মিক জীবনের মধ্যে যাতে কোনো একটা রূপান্তর দেখতে পারি, তার জন্য প্রার্থনা করছি। আমাদের প্রার্থনা শুনে আপনি উত্তর দেবেন, তাই আপনাকে প্রশংসা করি। যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইছি। আমেন, আমেন।